চলে গেছিলাম আমরা একটু সময় কাটাতে সিটি সেন্টার টুরতে। ওখানে গিয়ে দেখি হ্যাং আউট বন্ধ ছিল রিপেয়ারিং ওয়ার্কের জন্য, মানে ফুড কর্নার, তাই এখানে গিয়ে আমরা একটু গেম টেম খেলে নিলাম। এখানে বাবা আর ছেলে ঝগড়াঝাটি ঝগড়াঝাটি করতে 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 দেখলাম বাবাই জিতে গেল, ছেলে অলমোস্ট হেরেই গেল। তারপর আমি ভাবলাম যে না, এদেরকে এখান থেকে তুলে নিয়ে সোজা বাইকে ছুড়ে বসিয়ে দিই, তাই এদেরকে ছুটে বাইকে বসিয়ে দিলাম। আর বাইকে গিয়ে মু মা মু মা মু মা করতে করতে এদিক ওদিক এদিক ওদিক করতে করতে এখানেও শেষমেশ কিন্তু বাবাই বাজিমাত করে ফেললো। কারণ বাবা কিছু চমৎকার ট্রিক শিখে নিয়েছিল, সেগুলো হচ্ছে সুপার পাওয়ার, যেগুলো ছেলেকে ধান্দাবাজ করে বলেনি, তাই ছেলে হেরে গেছে আর হাসছে। তারপরে আমরা চলে গেলাম বাস্কেটবল খেলতে। এখানে ধুমধাম 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 করে বাস্কেটবল খেললাম, খেলেও এখানেও আমরা শেষ করতে পারিনি। তবে হ্যাঁ, প্রচুর প্রচুর টিকিটস আমরা এখান থেকে কিন্তু রোজগার করে নিয়েছিলাম। না দেখলাম এখানেও এরা দাঁড়িয়ে যাচ্ছে, তবে ছুড়ে নিয়ে হাতে বন্দুক নিয়ে দাঁড় করে দিলাম। এখানে বেশ অনেক মাকড়সা মাকড়সার দল, মাকড়সা বাবা মাকড়সা বাবাকে উড়ালো, উড়িয়ে দিয়ে বেশ হাসির মজাতে আবার চলে গেলাম পরের গেমে। এখানে গিয়ে ডাইস রোল করে কম বেশ অনেকগুলোই টিকিট কিন্তু জিতে নিয়েছিল, প্রায় 130টা, কিন্তু আমি জিতেছিলাম 50টা। আর সব থেকে যেটা খারাপ জিতেছিল সেটা হচ্ছে রিলেঞ্জা। রিলেঞ্জা এখানে ডাইস খুব জোরে রোল করেও কিন্তু মাত্র মাত্র তোমরাই দেখে নাও 15টা টিকিট জিতেছিল, হাই কপাল। তারপরে চলে গেলো এরা অন্য গেমে। এখানে গিয়ে বোঝানো হলো যে এখানে তোমাদেরকে স্ক্রিনের মধ্যে কিন্তু প্রচুর বোতল দেওয়া হবে, যে বোতলগুলোকে কিন্তু ছুঁড়ে 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 মারতে হবে, তাই ওরা বোতলগুলোকে ছুঁড়ে 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 মারছিল। আর মারতে মারতে আমাদের একটু জোরে খিদে পেয়ে গেছিলো, কিন্তু এখানে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, তাই আমরা চলে গেছিলাম অ্যাক্সেস মলে। ওখানে ছেলে বললো করিমসের বিরিয়ানি খাবে, আমরা বললাম ঠিক আছে বাবা তুমি বিরিয়ানি খাও, আর আমরা চলে যাচ্ছি ডোসা খেতে। তো আমি আর নিরঞ্জন চলে গেলাম ডোসা খেতে, ছেলে দেখো এখানে চলে এসেছে কিন্তু ওখানে বিরিয়ানি খেয়ে আমাদের ডোসার উপরেও কিন্তু ভাগ বসিয়েছিল। তারপরে ফেরার আগে আমরা চলে গেলাম একটু শপিং করতে, আমি এই ড্রেসটা কিনে নিলাম, ছেলে এই টি শার্টটা কিনে নিল। কিনে নিয়ে বললাম চলো বাবা অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, বাবা দেখা হচ্ছে ফের বাড়ি চলি, টাটা বাবাই, আবার দেখা হচ্ছে আলাদা একটা ছোটো ব্লগে।